হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করছি। কাঁঠাল তো আমরা অনেকেই খাই, তো পাকা কাঁঠাল খাবার পরে যে অংশটা বীজ হিসেবে পড়ে থাকে সেটা আমি ফেলে দিইনি, সেটা দিয়ে পায়েস বানাবো। তো এর জন্য আমি কাঁঠাল বীজগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সঙ্গে নিয়েছি। এখানে আমি 1.5 লিটার দুধকে ঘন করে 1 লিটার করে নিয়েছি, চিনি, এলাচ আমি একটু থেঁতো করে নিয়েছি, তেজপাতা, ঘি, কিশমিশ আর কাঠবাদাম। কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ করে যে উপরে লাল খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় কিন্তু আমি জল ব্যবহার করিনি, তার জন্য এরকম একটা পাউডার রয়েছে, তো এটা দিয়েই পায়েসটা তৈরি করব। প্রথমে আমি সিদ্ধ বীজগুলোকে একটু ফ্রাই করে নেব, কারণ কাঁঠাল বীজের মধ্যে একটা গন্ধ থাকে, সেটা যাতে না থাকে পায়েসে সেই জন্য। তো একটা কড়াই বসিয়ে তাতে 1 স্পুন ঘি দিচ্ছি। ঘিটা একটু মেল্ট করে নিয়ে বীজগুলো দিয়ে দেব। দিয়ে কন্টিনিউ নাড়তে হবে যাতে লেগে না ধরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে খুব লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। যখন এরকম কালারটা পাল্টে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। আমি সমস্তটা একদম পাউডারের মতো স্ম্যাশ করিনি, কিছু এরকম একটু দানা দানা রেখেছি, তাহলে যখন মুখে এই দানাগুলো পড়বে পায়েসটা খাওয়ার সময় তখন বেশ ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে হবে খুব লো ফ্লেমে। দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি চিনি। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যতটা চিনি খান। দিয়ে চিনিটা গুটিয়ে নেওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি নাড়ব। আর দিচ্ছি কিশমিশ, কাঠবাদাম। লো টু মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে আমি আরো 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা ঘন কনসিস্টেন্সি আসছে। আমার কাঁঠাল বীজের পায়েস সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, এরকম একটা ঘন কনসিস্টেন্সি আমি চাইছিলাম। তো এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে সার্ভ করব। কাঁঠাল বীজের পায়েস তৈরি হয়ে গিয়েছে, আমি একটু খেজুর কেটে এটাকে গার্নিশ করলাম। আর গার্নিশ করার আগে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর গার্নিশ করবেন, তাহলে এর টেস্ট আরও অনেকটাই বেড়ে যাবে। তো আমার এই নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।